السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজকে 12 রমজান 1441 হিজরি মোতাবেক 5ই মে 2020 মঙ্গলবার এই মাহে রমজানে ধারাবাহিক আমাদের যে আলোচনা চলে আসছে রমজানের শুরু থেকেই, তা হচ্ছে ইমাম আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির কিতাব মজালিসুস শাহরে রমাদান থেকে। আজকে দর্স নম্বর বা মজলিস নম্বর হচ্ছে 14। বিষয়বস্তু মুফাত্তিরাতুস সিয়াম, সিয়াম ভঙ্গকারী বা রোজা ভঙ্গকারী বিষয়গুলি বা রোজা বিনষ্টকারী বিষয়গুলি। এ বিষয়টিকে ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাই এই 14 নম্বর মজলিসে বর্ণনা করেছেন। বলছেন, আল মাজলিসুর রাবি আশার ফি মুফাত্তিরাতিস সিয়াম। 14 নম্বর মজলিস হচ্ছে সওম বা রোজা ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে বা রোজা বিনষ্টকারী বিষয়গুলি, যেগুলি করলে সিয়াম নষ্ট হয়ে যায় বা ভঙ্গ হয়ে যায়। তারপরে শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাই বলছেন যে, হে আমার ভাইরা, কাল আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন যে, ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। প্রথম দিকে যখন সিয়াম ফরজ হয় তখন রমজানের রাতগুলিতে স্বামী স্ত্রী সম্ভোগ নিষেধ ছিল, হারাম ছিল, এবং মানুষ মাগরিবের পরে ইফতার করে যদি ঘুমিয়ে যেত তো ঘুম থেকে উঠে পানাহারও নিষেধ ছিল, কঠোরতা ছিল। যেমন আগের উম্মতের সিয়ামগুলিতে কঠোরতা ছিল, ঠিক ওই রকমই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এখন ছাড় দিচ্ছেন রমজানের রাতগুলিতে পানাহারে এবং স্ত্রী সম্ভোগে। বলছেন, ফাল আনা বাশিরুহুন্না, এখন তোমরা স্ত্রী সম্ভোগ করো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, তোমাদের ভাগ্যে যা লিখেছেন সন্তান সন্ততি তা আল্লাহর কাছে তলাশ করো এর মাধ্যমে। ওয়াকুলু ওয়াশরাবু, এবং তোমরা পানাহার করতে থাকো। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট না হয়ে যায় তোমাদের জন্য সাদা রেখা বা শুভ্র সাদা সুতা বা শুভ্র রেখা। শুভ্র রেখা এটি হচ্ছে ভাব অর্থ, আর শাব্দিক অর্থ হচ্ছে আল খাইতুল আবিয়াজ, সাদা সুতা। সাদা সুতা বা শুভ্র রেখা, কালো রেখা থেকে ফজরের, অর্থাৎ ফজরের পূর্বে কালো রেখা এবং ফজর হইলে সাদা রেখা। সাদা রেখা বলতে শুভ সাদেক সত্যিকার ভোরকে বোঝানো হয়েছে, আর কালো সুতা বা কালো রেখা বলতে শুভ কাজেব বা খাড়াভাবে একটু ফর্সা মনে হয় রাত থাকতেই ফজর কিছুক্ষণ আগে সেটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ সত্যি সত্যি যখন ভোর হয়ে যাবে, শুভ সাদেক হয়ে যাবে, ততক্ষণ শুভ সাদেক হওয়ার আগ পর্যন্ত তোমরা পানাহার করতে থাকো। তাহলে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত পানাহারের অনুমতি দিলেন, যদিও মানুষ ঘুমিয়ে যায় রাতে, ঘুম থেকে উঠে আবার পানাহার করে, কোনো অসুবিধা নেই। সুম্মা আতিমুস সিয়াম ইলা লাইল, অতঃপর তোমরা সিয়াম পূর্ণ করো রাত আসা পর্যন্ত, অর্থাৎ সারা দিন পানাহার থেকে বিরত থেকে আর সিয়াম ভঙ্গকারী যেসব বিষয়গুলি সেগুলি থেকে বিরত থেকে তোমরা সিয়াম সম্পূর্ণ করো। এই ছিল আয়াত সূরা বাকারার আয়াত নম্বর 187 একটা অংশ। এই অংশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেরিমে নাজেল করেছেন যাতে ওসুলুল মুফাত্তিরাত, অর্থাৎ
সিয়াম ভঙ্গকারী যে মৌলিক বিষয়গুলি রয়েছে সেগুলি সংক্ষেপে বর্ণনা করা হয়েছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি পরিপূর্ণভাবে তার সুন্নায় বর্ণনা করেছেন। এ কথা ইবনে উসাইম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে, তারপরে বলছেন আল মুফাত্তিরাতু সাবআতু আনওয়া, সিয়াম ভঙ্গকারী বিষয়গুলি হচ্ছে সাত প্রকারের, সিয়াম বিনষ্টকারী বিষয় হচ্ছে সাত রকমের। আল আউয়াল, প্রথম, আল জিমাহ, সহবাস, স্বামী স্ত্রী সহবাস, সহবাস সে সিয়াম নষ্ট হয়ে যায়, তাতে বীর্যপাত হোক আর নাই হোক, সহবাস সের জন্য বীর্যপাত শর্ত নাই, বীর্যপাত হলেও সিয়াম নষ্ট হবে, আর বীর্যপাত যদি নাও হয় তবুও তাতে সিয়াম নষ্ট হয়ে যাবে। রোজাদার ব্যক্তি যদি রোজা অবস্থায় সিয়াম অবস্থায় সহবাসে লিপ্ত হয় তাহলে তার সিয়াম বাতিল হয়ে যাবে, সেটি ফরজ হোক অথবা নফল হোক। তারপরে যদি সেটি রমজান মাসের সিয়াম হয়, রমজান মাসের দিনে, রমজান মাসের দিনের সিয়াম হয়, বলছেন সুম্মা ইন কানা ফি নাহারি রমাদান, যদি সেটা রমজান মাসের দিনে হয়, অসম ওয়াজিবুন আলিহ, আর সেই ব্যক্তির কোনো শরীয়ত ওজর নেই সেই দিন সিয়াম ছাড়ার, অর্থাৎ সে মুসাফিরও না আর সে অসুস্থও না, তার উপর সিয়াম ফরজ হয়ে আছে, তাহলে কি করতে হবে তাকে? কারণ তার উপর সিয়াম ফরজ এবং সে রমজান মাসের দিনে সহবাসে লিপ্ত হয়েছে, বলছে লাযিমাহু মাল কাযাই আল কাফারাতুল মুগাল্লাদা, তাকে এক তো কাজা করতে হবে, এক সিয়ামের বদলে এক সিয়াম, সিয়াম নষ্ট করেছে সিয়াম, আর তার সাথে সাথে শক্ত কাফফারা, কাফফারায় মুগাল্লাজা, অকাট্য বা শক্ত কাফফারা। শক্ত কাফফারা কি? কাফফারা হালকা কাফফারাও আছে কিছু কিছু ভুলভ্রান্তির ক্ষেত্রে, আর কিছু কাফফারা আছে যেটি বড় শক্ত কাফফারা। এই কাফফারায় মুগাল্লাজা বা কাফফারি গালিদা বা অকাট্য কাফফারা বা শক্ত কাফফারা যাই বলি, তা হচ্ছে ওয়াহিয়া ইতকো রাকাবাতি মুমিনা, মুমিন দাস দাসী স্বাধীন করা, যদি দাস দাসী থাকে, এখন দাস দাসী প্রথা নেই। এটি ছিল এক নম্বরে, ফাইনলামিয়াজে যদি দাস দাসী না থাকে অথবা না পায়, দাস দাসীর যোগ, কিন্তু সে দাস দাসী ক্রয় করার ক্ষমতা রাখে না, তার কাছে দাস দাসীর ব্যবস্থা নেই আর পয়সাও নেই যে দাস দাসী কিনবে, এটা না পারলে তখন দ্বিতীয় নম্বর। বর্তমান যুগে দাস দাসী যেহেতু নেই, সুতরাং আমাদের এইখান থেকে এক নম্বর শুরু হচ্ছে, ফাসিয়াম শাহরাইন মুতাতাবিয়াইন, আমরা এক টানা বিনা বিরতিতে দুই মাস সিয়াম পালন করতে হবে। কেউ যদি এই অপরাধে লিপ্ত হয় তাহলে দুই মাস এক টানা বিনা বিরতিতে অবিরাম সিয়াম পালন করতে হবে। লা ইউফতিরু বাইনাহুমা ইল্লা লিউজরিন শারঈইন, শারঈই ওজর ছাড়া এই দুই মাসের ভিতরে কখনো সে দিনে পানাহার করতে পারবে না বা সিয়াম মে বিরতি দিতে পারবে না। শরীয়তি ওজর কি? কাইয়ামুল ঈদাইন, মাঝখানে যদি কোনো ঈদ পড়ে যায়, ঈদুল ফিতর, ঈদুল আজহা পড়ে যায়, ওয়া তাশরিক এবং আয়ামে তাশরিক, ঈদুল আজহার পড়ে যায় 11-12-13 তারিখকে, আউলে ওজরিন হেসি অথবা অনুভূত কোনো ওজর যেটা মানুষের মধ্যে দেখা যায়, যেমন অসুস্থ হয়ে পড়ে মাঝখানে, এই দুই মাস সিয়াম পালন করেছে, এই কাফফার তার মাঝখানে অসুস্থ হয়ে পড়লো, অথবা মাঝখানে দুই মাসের ভিতরে কখনো সফর করতে হলো কিন্তু উদ্দেশ্য বাহানা করা নয় বা সিয়াম এখানে সিয়াম থেকে বিরতি নয় বরং তার প্রয়োজন ছিল সফরের, যদি বিনা ওজরে এই দুই মাসের ভিতরে কখনো পানাহার করে নেয় বা সিয়ামে বিরতি দেয়, ওয়ালাউ ইয়ামান ওয়াহিদান, শেখ বলছেন যদি একটা দিন হোক না কেন, তাহলে তার আগের যে সিয়ামগুলি রেখেছিল সবগুলি গেছে বেকার, এখন ওগুলো দিয়ে আর কাফফার আদে হচ্ছে না, সেগুলির হয়তো সব হবে কিন্তু কাফফার আদে হবে না। কি করতে হবে? লাযিমাহ ইসতিনাফু সিয়াম মিন জাদিদ, পুনরায় তাকে নতুনভাবে সিয়াম শুরু করতে হবে, আবার কাফফারা শুরু করতে হবে। তাহলে কেউ যদি ধরে নেন 60টি সিয়াম কাফফারার সিয়াম রাখতে হবে, সে 58টি 59টি সিয়াম পালন করে তারপরে গ্যাপ দিয়ে দিল, একটা শ্যাম রেখে দিল, দুটা শ্যাম রেখে দিল, তার মাঝখানে বিরতি দিয়ে দিল, বিনা কোনো শারীরিক ওজরে বা অনুভূত ওজরে, কোনো ওজর নেই তার, না অসুখ
না মোসাফির, না মাঝখানে ঈদ পড়েছে, না ইয়ামে তাশরিক পড়েছে, যে দিনগুলিতে সিয়াম পালন করা নিষেধ, কিছু না, একটা না, এই সিয়াম পালন করে যেতে হবে। যদি এই 60টি সিয়াম পালন করা সম্ভব না হয়, বলছে ফাইল নাম ইয়াস্তাতে সিয়াম শাহরাইন মুতাতাবেইন, একটা না সিয়াম পালন করা সম্ভব না হয়। সম্ভব না হয় মানে এই নয় যে ভারী লাগছে। জি, অনেকে বলে যে না, 2 মাস কি সিয়াম পালন করার পক্ষে সম্ভব? কীরকম সম্ভব নয়? আপনি কঠিন পরিশ্রমের কাজ করেন, সেই জন্য হয়তো সম্ভব নয়, এটা হইতে পারে। জি হ্যাঁ, কিন্তু এটা রমজানের সিয়ামের ক্ষেত্রে নয়, বরং এটা আপনার কাফফারার সিয়ামের ক্ষেত্রে কঠিন কাজ করছেন, অথবা আপনি অসুস্থ পারছেন না, আপনাকে প্রায় সফরে থাকতে হয়, সেই জন্য পারছেন না একটা না, এগুলো হচ্ছে সারি ওজন। আর পারছি না মানে আমাকে ভারী লাগছে, 2 মাস একটা না সিয়াম পালন করা তো আসলে কষ্টের বিষয়, তো এটা আমি পারবো না। সুতরাং আপনি সিয়ামের জন্য চেষ্টা করলেন না, বা সিয়াম না পালন করে 2 মাস আপনি কি করলেন, পরেরটাতে চলে আসলে এটা চলবে না। না পারলে তখন এই তৃতীয় স্তর যেটি সেটিতে আসা যাবে, সেটা হচ্ছে ফাইত আমো সিদ্ধি না মিসকিন, 60 মিসকিনকে খাবার দিতে হবে। একটি সিয়াম যদি নষ্ট করি সহবাসের মাধ্যমে, তাহলে 60 মিসকিনকে খাবার দিতে হবে। প্রত্যেক মিসকিনকে কত দিতে হবে? অধিকাংশ আলামারা বলেছেন যে আধা সা করে, আধা সা করে, এটা বেশি পরিমাণ যারা বলেছেন তারা, অর্থাৎ আনুমানিক 1.5 থেকে 1.5 কেজি। জি, 1 সা 2.5 থেকে 3 কেজি, তাহলে 1.5 কেজি থেকে 1.5 কেজি। জি হ্যাঁ, এটা দিতে হবে। কিন্তু শাইখুল হাসান রহমতুল্লাহ এই ওজনটাকে একটু কম বলেছেন তিনি তার কিতাবে, বলছেন যে সেটা হচ্ছে প্রত্যেক লেকুল্লে মিসকে নিসফো কিলো বা 10 গ্রাম হাত মিনাল বুরিল জাইয়িদ, ভালো কোয়ালিটির গম দেবে কত? 510 গ্রাম। 510 গ্রাম মানে আধা কেজির চাইতে একটু বেশি, 510 গ্রাম দেবে। এটা সর্বনিম্ন যা শাইখ ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ আলাম। আর গম জরুরি নয়, গম না দিয়ে কেউ যদি চাল দেয় চাল দিতে পারে, হ্যাঁ, যেটা তার কাছে লব্ধ খাবার খাদ্যদ্রব্য হইতে হবে। জি, এই মর্মে সহি বুখারি মুসলিমে লম্বা হাদিস রয়েছে, আর সহি মুসলিমে সংক্ষেপে এই হাদিসটি এভাবে রয়েছে, সেগুলো আমি নিয়েছেন যে আন্নারা জানান ওয়াকাবি ইমরাতি ফি রমাদান, এক লোক রমজান মাসে তার স্ত্রীর সাথে সহবাস করে ফেলে, রমজান মাসের দিনে, রমজান মাসে সিয়াম অবস্থায় দিনে সহবাস করে ফেলে। ফাস্তাফতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই বিষয়ে মাসআলা ফতোয়া জিজ্ঞেস করলেন ওই সাহাবি, ফাকালা, তখন রাসূলুল্লাহ বললেন যে হাল তাজিদু রাকাবা, তোমার কাছে কি গোলাম দাস দাসী আছে? কালাল্লাহ, না, আমার গোলাম বা দাস দাসী স্বাধীন করার ক্ষমতা নেই, হয় অভাবই আর নয় তার কাছে নেই, নেই এবং কিন্তু পারবে না। তখন বললেন 2 নম্বরে, হাল তাস্তে তো সিয়াম শাহরাইনে, তুমি কি 2 মাস সিয়াম পালন করতে পারবে? এনি মোতাতাবেইন, একটা না, অন্য রেওয়ায়েতে রয়েছে এই শব্দটি মোতাতাবেইন। কালাল্লাহ, না, এটাও পারবো না। যুবক মানুষ ছিল, ইয়া রাসূলুল্লাহ, ওই একটা সিয়ামে তো, রমজান মাসের সিয়ামে তো আমি এরকম অপরাধ করে ফেলেছি, তো 2 মাস একটা না কেমন করে সিয়াম রাখবো? আমি রাখতে পারবো না। তখন বললেন ফাতিম সিত্তিনা মিসকিনা, তুমি 60 মিসকিনকে খাবার দিয়ে দাও, 60 মিসকিনকে খাবার দিয়ে দাও। তাহলে এতক্ষণ যে আলোচনা করে শাইখ হোসেন রহমতুল্লাহ আলাই, কেউ যদি সহবাস করে সিয়াম নষ্ট করে, সে সবচেয়ে বড় অপরাধ করলো, এই সিয়াম ভঙ্গের ক্ষেত্রে সবচেয়ে বড় অপরাধ করলো। সেজন্য তাকে 3টি কাজ করতে হবে, 3টির 2টি কাজ তো শেখ হোসাইন রহমতুল্লাহ এখানে উল্লেখ করেছেন, আর একটি কাজ করতে হবে যেটা ছুটে গেছে তার কাছ থেকে। কি বলেছেন যে লাজে মাহুম মাল কাজা, মানে কাজা করতে হবে, একটি সিয়াম নষ্ট করেছে বা যতটা সিয়াম নষ্ট করেছে, যতদিন সিয়াম অবস্থায় সহবাস করেছে, তাহলে কি করতে হবে? কাজা করতে হবে, সিয়ামের বদল 1 সিয়াম কাজা করতে হবে। আর তার সাথে সাথে কাফফারা, শক্ত কাফফারা যেটা শুনলেন তখন পর্যন্ত, দ্বিতীয় হচ্ছে কাফফারা, তৃতীয় হচ্ছে যে খালেস অন্তর থেকে তওবা করতে হবে, সে কাবিরা গুনাহ করেছে, রমজান মাসের হুরমত সম্মান মর্যাদাকে নষ্ট করেছে, এবং সিয়াম অবস্থায় এত বড় অন্যায় কাজ করেছে, তার জন্য তওবা ইস্তিগফার করতে হবে। আল্লাহ ইয়াতুব ফাউলাইকা হুমুল জালিমুন, যে তওবা না করবে সে জালেম।
মানে বারবার যেন এই মত অভ্যাস না থাকে যে করতেই থাকে। জি, দ্বিতীয় শ্যাম ভঙ্গ এর কারণ হচ্ছে এনজালুল মানি বে ইখতিয়ারিহি, বলছেন স্বেচ্ছায় বীর্যপাত করে দাও, স্বেচ্ছায় বীর্য নির্গত করা, জি অনিচ্ছাকৃত নাই, সেটা চুম্বন দেওয়ার মাধ্যমে হতে পারে, স্পর্শ করার মাধ্যমে হতে পারে, হস্তমৈথুন করে হতে পারে, বলছেন আস্তিম না আও না হয়ে যাওয়ালকে যে কোনোভাবে হতে পারে। জি, কারণ এর দলিল কি? কারণ এটা হচ্ছে কামবাসনা পূরণ করা, যেটা সিয়াম অবস্থায় জায়েজ নয়। লায়া কোনো সম ইল্লা বিজতে না বিহা, কাম বাসনা যদি কেউ পূরণ করে তাহলে তার সিয়াম হবে না, সিয়াম তখনই হবে যখন কাম বাসনা থেকে, কাম বাসনা পূরণ থেকে বিরত থাকবে। যেমন হাদিসে কুদসিতে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আমি নিজ হাতে বদলা দেব, আমার জন্য সিয়াম পালন করা হয়, ইয়া দাও তো আমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজালি, একজন রোজাদার ব্যক্তি সিয়াম পালন করার ব্যক্তি তার খাদ্য তার পানীয় তার কাম বাসনা আমার সন্তুষ্টি উদ্দেশ্যে পরিত্যাগ করে। এখানে বলা হয়েছে যেমন খাবার পরিত্যাগ করে বান্দা সিয়াম পালনে, তেমনই পানীয় পরিত্যাগ করে, তেমনই শাহওয়াত কাম বাসনা পূরণ থেকেও বিরত থাকে। তাহলে বোঝা গেল যে কেউ যদি বীর্যপাত করে ইচ্ছাকৃত তাতে শ্যাম নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় শ্যাম ভঙ্গকারী বিষয়, যেটাকে অন্য ভাষায় অন্য ফোকাহারা বলেছেন যে যেটি সহবাসের অর্থ বহন করে, সহবাস তো নয় কিন্তু সহবাসে সাধারণত বীর্যপাত হয়, ইচ্ছাকৃত বীর্যপাত করল। যদি বীর্যপাত না হয় আর কেউ যদি শ্যাম অবস্থায় চুম্বন করে অথবা স্পর্শ করে, কাম বাসনা নিয়ে স্পর্শ করে স্ত্রীকে, তাতে কোনো অসুবিধা নেই, জায়েজ আছে যদি নিজেকে কন্ট্রোলে রাখতে পারে। বলছে ফালা ইউফাত্তিরু, তাতে সিয়াম নষ্ট হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ বুখারী মুসলিম এই মর্মে বর্ণিত রয়েছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউকাব্বিলু ওয়া হুয়া সায়িম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় চুম্বন দিতেন, অয়োবাশিরও এবং জড়িয়ে ধরতেন, অহসায়ম শ্যাম অবস্থায়, ওলা কিন্নহ কানা আমলাক কুমলে ইরবেহি, ওলা কিন্নহ কানা আমলাক কুমলে ইরবেহি বা আমলাক কুমলে ইরবেহি। তবে মনে রেখো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে যৌনশক্তি রয়েছে সেটাকে আয়ত্ত রাখায় তোমাদের চাইতে বেশি শক্তিশালী ছিলেন। যে তিনি নিজেকে কন্ট্রোলে রাখতে পারতেন, কিন্তু তোমরা সেভাবে কন্ট্রোলে রাখতে পারবে? হতে পারে যে তোমরা কন্ট্রোলের বাইরে চলে যাবে, এই আশঙ্কা যদি থাকে তাহলে এসব কাজ করবে না সিয়াম অবস্থায়। তারপরে শেখ হুসেন রহমতুল্লাহ আলাইহি আর একটি মাসালা এখানে বলেছেন, সেটা হচ্ছে যে স্বপ্নদোষ যদি হয়ে যায়, স্বপ্নদোষে বীর্যপাত হল, অথবা মাঝে মধ্যে এই রকমের যৌনচিন্তা আসে আর তারপরে বীর্যপাত হয়ে গেল, বিশেষ করে দুর্বল মানুষদের অসুস্থ মানুষদের এরকম হয়ে যায়, কিন্তু ইচ্ছাকৃত বীর্যপাত করেন, ফালা ইউফাত্তিরু, তাতে সিয়াম ভঙ্গ হবে না। কেন? লিআন্নাল ইহতিলাম বিগাইর ইখতিয়ারি সাইম, কারণ স্বপ্নদোষ অনিচ্ছাকৃত হয়, সে স্বেচ্ছায় কেউ স্বপ্নদোষ করে না বা স্বপ্নদোষ হয়ে যায় অনিচ্ছাকৃত অচেতন অবস্থায়। ওয়াম্মা তাফকির, আর কেউ যদি ওই জগৎ সম্পর্কে চিন্তা করতে করতে তার বীর্যপাত হয়ে যায়, বলছেন ফা মাফুন আনহু, এটাও ক্ষমা করা হয়েছে, কারণ মনের ভিতরে যেসব কথাগুলি ঘোরাফেরা করে যতক্ষণ পর্যন্ত সেটা কাজে পরিণত না করবে অথবা সেটা মুখে প্রকাশ না করবে আল্লাহ ধরবেন না। ইমাম বুখারী মুসলিম হাদিস রয়েছে, হাদিস বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি, আমার উম্মতকে আল্লাহ ছাড় দিয়েছেন বা ছেড়ে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, মাহাদ্দাসাত বিহি আনফুসুহা, তাদের মনে মনে যা কিছু আসে, তাহলে মনে যদি যৌন সম্পর্কীয় কথাবার্তা আসে কারো, তো আল্লাহ এটাকে মাফ করে দিয়েছেন, আসুক মালাম তা আমার যতক্ষণ কাজে পরিণত না করবে, হ্যাঁ সিয়াম অবস্থায় যতক্ষণ সহবাসে লিপ্ত না হবে বা ইচ্ছাকৃত যতক্ষণ বীর্যপাত না করবে, আওতা তাকাল্লাম, অথবা কোনো কথা না বলবে, যে কথা বললে অপরাধ হয়, ভিতরে যদি কোনো পাপের কথা আসে, অনেক সময় পাপের কথা, শয়তানি কথা, শয়তানি খেয়াল মানুষের আসে, কুফুরি কথা পর্যন্ত মনে মনে আসতে পারে, যতক্ষণ তো মুখে ফুটে না বলবে ততক্ষণ পর্যন্ত কুফুরি হবে না, ততক্ষণ পর্যন্ত পাপ হবে না, যদি পাপের কথা মনে মনে আসে, তবে সেটাকে ধরে না রেখে তাড়াতাড়ি মন থেকে বের করে দেওয়ার চেষ্টা করতে হবে এবং শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইতে হবে, ইস্তিআজা পড়তে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বেশি বেশি পড়তে হবে।
তো এই হাদিস দ্বারা বোঝা গেল যে মনে যেসব কথা আসে সেই কথায় আল্লাহ ধরেন না। আর মনে কারো এরকম চিন্তা চেতনা আসলো যৌন সম্পর্কীয় বা দূরে আছে স্ত্রীর কথা মনে আসলো, আর তারপরে এই চিন্তা করতে করতে যদি বীর্যপাত হয়ে যায় তাতে সিয়াম নষ্ট হবে না, তবে যথাসাধ্য এগুলো থেকে এইরকম চিন্তা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবে। তৃতীয় সিয়াম ভঙ্গের কারণ হচ্ছে বলছেন সালিস আল আকলো আবি সর্ব, পানাহার করা। পানাহার করা জি, সেটা মুখের রাস্তা দিয়ে হতে পারে বলছেন এলাল জৌফি মিন তারিকিল ফম আউল আনফি, অথবা নাক দিয়ে হতে পারে, কারণ নাকের পেটের সাথে বা আপনার খাদ্যনালীর সাথে খুব গাঢ় সম্পর্ক আছে, সেই জন্য বলছেন নাক দিয়ে হল। আইয়ান কেনা নউল মাকুল আবিল মাশরুব, সেটা খাদ্য পানীয় যে কোনো ধরনের হোক না কেন, আল্লাহ কোরআনে কেন সূরা বাকারার 187 নম্বর আয়াত বলছেন ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো কতক্ষণ, যতক্ষণ রাত আছে, যতক্ষণ শুভ সাদেক না হয়েছে, সুম্মাতি মুসিয়াম আলাইল, আর শুভ সাদেক থেকে নিয়ে একবার রাত আসা পর্যন্ত সিয়াম পূর্ণ করো, তাহলে সিয়ামের দিনে রমজান মাসে বা সিয়াম অবস্থায় দিনে পানাহার করা যাবে না, তাতে সিয়াম নষ্ট হয়ে যাবে। নাকে এই জন্য যদি কেউ ওষুধ দেয় সেটা পানাহারের মতোই, তাতে সিয়াম নষ্ট হয়ে যাবে। নাকে যদি ওষুধ মানে নাকে যদি কেউ ড্রপ দেয় তাতে সিয়াম নষ্ট হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাকে পানি টানতে পানি টানার ক্ষেত্রে সিয়াম অবস্থায় বেশি করে টানতে নিষেধ করেছেন, অন্য অবস্থায় বলেছেন যখন তোমরা উজু করবে তখন নাকে পানি বেশি করে। ওয়াবালিগুল ফিল ইসতিনসাক, লাকিদ বিন সাবরা হাদিস রয়েছে, ওয়াবালিগ ফিল ইসতিনসাক ইল্লা আন তাকুনা সাইমান, তুমি নাকে পানি টানাই তুমি বেশি করে টানো, নাকে বেশি করে পানি টানো, তবে সিয়াম অবস্থা হলে বেশি করে নাকে পানি টানিও না, কারণ ভিতরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর শেখুল ইসলাম রহমতুল্লাহ দুই একটি কথা মাঝে মধ্যে বলবেন, এমন কিছু কথা যেগুলোতে সিয়াম ভঙ্গ হয় না, এর বিপরীত নাক দিয়ে কেউ যদি সুগন্ধি নেই, সম্মুর রওয়ায় জি হ্যাঁ সুগন্ধি আতর সেন্ট, তাতে সিয়াম নষ্ট হবে, ফালা ইউফাত্তিরু জি হ্যাঁ, কারণ সেটা খাদ্য না আর পানীয় না। চার নম্বর সিয়াম ভঙ্গকারী বিষয় হচ্ছে মা কানা বিমান আল আকলি ও সর্ব, যেটা পানাহারের অর্থ বহনকারী, যেটা পানাহারের কাজ করে। পানাহারের কাজ কি করে, দুটো বিষয় এখানে শাইখ হুসাইন রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন, আর তারপরে একটি বিষয় থেকে তিনি রুজু করেছেন বা প্রত্যাহার করেছেন, টিকাতে সেটা উল্লেখ করেছেন তিনি নিজেই। অহুয়াশাই আন, পানাহারের কাজ যেগুলি করে বা পানাহারের অর্থ বহন করে তাও সিয়াম ভঙ্গকারী, চার নম্বরই। সেটা এক তার এক সেটা হচ্ছে দুই রকমের, এক হচ্ছে হাকনুদ্দাম ফিস সাইম, রোজাদার রোজা অবস্থায় বা সিয়াম পালনকারী সিয়াম অবস্থায় যদি শরীরে রক্ত চড়ায়, শরীরে রক্ত গ্রহণ করে বা রক্ত চড়ায়, জি খুব বেশি রক্তক্ষরণ হয়েছে বা রক্ত স্বল্পতা হয়েছে আর তখন তাকে রক্ত শরীরে দিতে হলো, চড়াতে হলো, এটা করলে কি হয়ে যাবে, সিয়াম নষ্ট হয়ে যাবে বলছেন, কারণ এটা খাদ্যের অর্থ বহন করে। বলছে লিয়ান্নাদ্দাম হোয়া গায়াতুল গেজাই বিত্তম ও শারাব, কারণ পানাহার করার আহার গ্রহণ করার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রক্ত বৃদ্ধি করা শরীরে, হ্যাঁ তো রক্ত সরাসরি যখন শরীরে চড়ানো হলো তাতে সিয়াম নষ্ট হয়ে যাবে। ওয়াকাদ হাসালা যালিকা বিহাকনিদ্দাম ফিহি, আর শরীরে রক্ত চড়ার মাধ্যমে এই কাজটি খাদ্যের কাজটি মূলত হয়ে গেল, সুতরাং তাতে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। তারপরে সেখানে এক নম্বর টিকা দিয়ে বলছেন হাজা মা কুন্ত আরাহু মিন কাবলু, এই এর পূর্বে আমি এই মাসলার ক্ষেত্রে এই ফতোয়াই দিতাম আর এটি আমার মত ছিল, সুম্মা জাহার আলী, আর তারপর আমার জন্য সুস্পষ্ট হয়েছে বিষয়টি, আর না হাকনার দামে লাফাতের, যদি শরীরে কেউ রক্ত চড়ায় তাহলে তাতে সিয়াম ভঙ্গ হবে না। কেন বলছেন লিয়ান লাইসা আকলান ওয়ালা শারাব, মানে সেটা খাদ্যও না আর পানীয় না, রক্ত সেটা খাবারও না আর পানীয় না, ওয়ালা বিমানা, আর খাদ্য আর পানীয়র অর্থ বহন করে না, অর্থ বহন করে না। এই জন্য ওয়াল আসলো বা কাউ সেহাতি সম, আর আসল হচ্ছে যে একজন শ্যাম পালনকারীর সে শ্যাম সহি শুদ্ধ রয়েছে, হাতা ইয়াতা বাইয়ানা ফাসাদুহু, যতক্ষণ পর্যন্ত সেটা ভঙ্গ হওয়াটা সুস্পষ্ট না হবে, আর ফিকহের সুস্পষ্ট বা সুসাব্যস্ত কায়দা হচ্ছে বা কায়দার অন্তর্ভুক্ত একটি কায়দা হচ্ছে নীতিমালা হচ্ছে আন্নাল ইয়াকিন লা ইয়াজুল বিশাক, সন্দেহের কারণে ইয়াকিন দুর্বৃত হয় না, যখন দৃঢ় প্রত্যয় রয়েছে তো সন্দেহের ভিত্তিতে দৃঢ় প্রত্যয়
দূরীভূত হয় না বা নষ্ট হয় না, সুতরাং রক্ত চড়ালে সে নষ্ট হবে না। কিন্তু একটি কথা এখানে বলা যায় যে রক্ত যার শরীরে চড়ানো হচ্ছে সে তো রোগী আসলে, আর রোগীর জন্য আল্লাহ ছাড় দিয়েছেন, রোগীর জন্য ফাইদা তুমি নাই, অন্য সময় সিয়াম পালন করে নেবে, সেজন্য এইরকম যদি কমজোরি দুর্বলতা থাকে তাহলে সে রোগীর অন্তর্ভুক্ত অসুস্থ, সুতরাং তার জন্য সিয়াম ছাড়ার এখতিয়ার আছে। যদিও তাতে সিয়াম ভঙ্গ না হয়, যদি মনে করে যে না আমার অসুবিধা হবে না আমি সিয়াম পালন করব, তাহলে সিয়াম ভঙ্গ হবে না। এটি একটি মত, শেষ মত শেখ ইবনে উসাইম রহমতুল্লাহের। কিন্তু অন্য অন্য আলামায়ে কেরামদের এই ক্ষেত্রে দুটি মত চলে আসছে। জি, অনেক আলমারে বলছেন যে রক্ত চড়ালে সিয়াম নষ্ট হয়ে যাবে, সুতরাং এই এই কাজটি থেকে সিয়াম অবস্থায় বেঁচে থাকা উচিত। দ্বিতীয় বস্তু যেটি খাদ্য বা পানীয়ের অর্থ বহন করে, পানাহারের অর্থ বহন করে, সেটা হচ্ছে আল এবারুল মোগাজিয়া, এমন ইঞ্জেকশন যেটা খাদ্যের কাজ করে। জি, যেমন স্যালাইন অ্যাল্লেতি যুক্ত, খাদ্যের কাজ করা মানে ভিটামিন ইঞ্জেকশন নয়। অনেকে মনে করে যে ভিটামিন ইঞ্জেকশন না, অ্যাল্লেতি যুক্তাফা বিহানিল আকলে অসর্ব, মানে এমন খাদ্যের কাজ করে ইঞ্জেকশন কোনগুলি, যেগুলি যে ইঞ্জেকশনগুলি নেওয়া মানে আর পানাহার করে না, সেই রোগী পানাহার না করে ইঞ্জেকশন নিচ্ছে, পানাহারের বিকল্প হিসাবে সেই ইঞ্জেকশন ব্যবহৃত হচ্ছে বা পুশ করা হচ্ছে। বলছে অ্যাল্লেতি যুক্তাফা বিহানিল আকলে অসর্ব, পানাহার না করে সেই ইঞ্জেকশনটা তার বিকল্প হিসেবে নেওয়া হচ্ছে, এইরকম যদি হয়, আর সেটা হচ্ছে স্যালাইন ধরনের যেসব ইঞ্জেকশন আছে, এই ধরনের যেগুলোতে সরাসরি খাবারের বা পানির কাজ করছে। অনেক সময় অপারেশনের আগে 8 ঘন্টা 10 ঘন্টা পানাহার করতে দেওয়া হয় না, কোনো পানি পান করতে দেওয়া হয় না, আর শরীরে স্যালাইন দেওয়া হয়, এইরকম অবস্থায় সিয়াম রাখতে পারবে না, তাতে সিয়াম নষ্ট হবে, কারণ এটা পানাহারের কাজ করছে। ফাম্মাল এবারুল এবার গাইরুল মোগাজিয়া, তবে ওইসব ইঞ্জেকশন যেসব ইঞ্জেকশনে গেজা আহারের কাজ করে না, ফাইন্না গাইর মুফাত্তিরা, সেগুলিতে সিয়াম নষ্ট করে না, সেগুলি বলছেন যে সওয়াউন তানাওয়ালা আন তারিখুল আদালাত আন তারিখুল উরুক, সেগুলি মাসলের মধ্যে, হ্যাঁ গোস্তের মধ্যে সে ইঞ্জেকশন পুশ করা হোক, অথবা সেগুলি সেরা উপসেরাতে পুশ করা হোক, যে তাতে সিয়াম নষ্ট হবে না। পাঁচ নম্বর যে বিষয়টি শাইখুল ইসলাম রহমতুল্লাহ উল্লেখ করেছে সিয়াম ভঙ্গকারী হিসাবে, সেটি হচ্ছে সিঙ্গা লাগান, ইখরাজুদ্দাম বিল হাজামা, সিঙ্গা লাগার মাধ্যমে শরীর থেকে রক্ত বের করা বা রক্ত বের করে ফেলা। এর দলিল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস, আফতার আল হাজিম ওয়াল মাহজুম, যেই ব্যক্তি সিঙ্গা লাগাবে আর যার লাগানো হবে, দুইজনই সিয়াম ভঙ্গ করে ফেলল বা সে ইফতার করে দিল, সিয়াম নষ্ট করে ফেলল। হাদিস রাওয়াহু আহমদ ও আবু দাউদ, ইমাম আহমদ এবং ইমাম আবু দাউদ এই হাদিস বর্ণনা করেছেন শাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন এই হাদিস সম্পর্কে, লাইসা ফিল বাবে আসাহু মিনহু, এই মর্মে এর চাইতে বেশি সহি হাদিস আর নেই, যে এটি হচ্ছে সবচেয়ে সহি হাদিস, যে সিঙ্গা লাগালে সিয়াম, যে সিঙ্গা লাগায় তারও নষ্ট হয় আর যার লাগানো হয় তারও নষ্ট হয়ে যাবে, এটি হচ্ছে হাদিস। এটি একমাত্র হাজা মাজহাবুল ইমাম আহমদ, এটি হচ্ছে ইমাম আহমদ রাহমাহুল্লাহর মাজহাব, ও আকসার ও ফোকাহিল হাদিস, আর যারা হাদিসের ফোকাহা মানে ফোকাহে মহাদ্দেসিন, হাদিসের পণ্ডিত ফোকাহে মহাদ্দেসিন, অনেক মহাদ্দেসিন যেমন ইমাম আবু দাউদ আরও যেসব ফোকাহে মহাদ্দেসিন রয়েছে, তাদের মত হচ্ছে যে সিঙ্গা লাগালে সিয়াম নষ্ট হয়ে যাবে। বাকি তিন ইমাম শাফি, মালিক, ইমাম আবু হানিফা, অধিকাংশ ওলামারা বলছেন তাতে সিয়াম নষ্ট হবে না, সিয়াম নষ্ট হবে না। তারা দলিল কী বলছেন, দলিল বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। এখন এই হাদিসের উপরে আমল করে তারা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি আমল, যা প্রমাণ করে যে সিয়াম নষ্ট হয় না, আর ওটি সহিহ বুখারীর হাদিস, সেই জন্য তারা সেটিকে প্রাধান্য দিয়েছে। তাহলে এই হাদিসের উত্তর তারা কী দিয়েছে, বলছেন যে যেই ব্যক্তি সিঙ্গা লাগায় এবং যার সিঙ্গা লাগানো হয় সেই ব্যক্তি সিয়াম ভঙ্গের কাছাকাছি চলে গেল, যার সিঙ্গা লাগানো হয় তার শরীর থেকে রক্ত বের করা হয়েছে, সেই জন্য সে দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে, দুর্বল যখন হয়ে পড়বে
সিয়াম অবস্থায় এক তো না খেয়ে আছে, হ্যাঁ পানাহার থেকে বিরত আছে, তার পরে যখন সিঙ্গা লাগানো হলো তাহলে সে সিয়াম তার দুর্বল হয়ে যাবে, এটা বোঝানো হয়েছে। যেই ব্যক্তি সিঙ্গা লাগাইয়ে পেশা যে করে তার কেন সিয়াম নষ্টের কথা বলা হয়েছে, এই জন্য বলা হয়েছে যে প্রাচীন যুগে মুখ দিয়ে টান দিত। জি, আজকাল তো যন্ত্র রয়েছে, যন্ত্র দিয়ে টান দেয়, কিন্তু মুখ দিয়ে টান দিত, যেখানে মুখের ভিতরে রক্ত চলে যাওয়ার আশঙ্কা, সেই জন্য বলা হয়েছে তারও সিয়াম নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাহলে মূলত তাতে সিয়াম নষ্ট হয় না, এভাবে অন্য অন্য ফুকাহারা বলেছেন। এ হাদিসটি এইভাবে স্পষ্ট আসার কারণে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মতে এটি এক কথায় বিষয়টিতে দ্বিমত রয়েছে, এটি যে সিয়াম ভঙ্গকারী বিষয় এটি তাহলে মুত্তাফেক আলাই নয়, সর্বসম্মতিক্রমে নয়, মুখতালাফি মাসআলাতে ইখতলাফ বা দুটি মত রয়েছে, সতর্কতা অবলম্বন করাটাই হচ্ছে বাঞ্ছনীয়। অর্থাৎ আমরা সিয়াম অবস্থায় সিঙ্গা লাগাবো না, রাত্রে লাগাবো, জি রমজানের আগে পরে লাগাবো, অথবা জরুরি হয় রমজানে লাগানো তাহলে রাত্রে লাগাবেন। জি, ছয় নম্বর সিয়াম ভঙ্গকারী বিষয়ে বলছেন আত্তাকাইয়ু আমদান, ইচ্ছাকৃত কেউ যদি বমি করে, ইচ্ছাকৃতভাবে কেউ যদি বমি করে, তার মানেই অনিচ্ছাকৃত কারো যদি বমি হয়ে যায়, মাথাটা ঘুরে উঠলো আর পেটের অবস্থা খারাপ আর তারপরে বমি হয়ে গেল, তাতে সিয়াম নষ্ট হবে না। তবে খুব বেশি যে পরিমাণে যদি বমি হয় আর নিজেকে খুব দুর্বল মনে করে যে অসুস্থ হয়ে পড়েছে, তাহলে তার জন্য সেই সিয়াম ছাড়া যায় যাচ্ছে, সে সেই দিনের সিয়াম ছেড়ে দিলে গুনাহগার হবে না, অন্য সময় সিয়াম পালন করেনি, কিন্তু এই তার বমি হওয়ার কারণে সিয়াম নষ্ট হয় না। দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, মান যারা আহুল কাইয়ু, কারো যদি অনিচ্ছাকৃত বমি চলে আসে, ফালাইসা আলাইহি কাজাউন, তাহলে তাকে কাজা করতে হবে না, এই রোজা ভঙ্গ করতে হবে না, আর এই রোজার বদল সিয়ামের বদল সিয়াম আর কাজা করতে হবে না, বরং তার সিয়াম হয়ে যাবে। ওমান ইস্তাকা আমদান ফালিয়াকযি, আর কেউ যদি ইচ্ছাকৃত বমি করে দেয়, চেষ্টা করলো বমি করার জন্য, যেভাবে মুখের ভিতরে হাত ঢুকিয়ে হোক অথবা পেট চিপিয়ে হোক, যেভাবে হোক না কেন, যেমন শেখ মুসাইমিন এখানে উল্লেখ করেছেন, ফালিয়াকযি, তাহলে তার সিয়াম নষ্ট করে দিয়েছে, সুতরাং সে যেন সিয়ামের বদল সিয়াম কাজা করে। এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন, আবু দাউদ বর্ণনা করেছেন, ইবনে মাজাহ বর্ণনা করেছেন, তিরমিজি বর্ণনা করেছেন, জি ইমাম হাকিম সহি বলেছেন। সাত নম্বর যেটা প্রাকৃতিক বিষয়, জি, আর সেটা হচ্ছে নারীদের সাথে খাস, বলছেন আসাবে খরুজ ও দামিল হাইজ ওয়ান নেফাস, জি মাসিক ঋতু এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে নেফাস, যে প্রসূতির ব্লিডিং হয় এই ব্লিডিং হলে, মাসিক ঋতু যদি সিয়াম অবস্থায় চলে আসে তো সেখানে আর ইচ্ছা করার লাগে না, জি হ্যাঁ, আর যদি ইচ্ছা করে যে আমি সিয়াম রাখবো তবুও থাকবে না, সেটা প্রাকৃতিকভাবে আল্লাহ এমন সৃষ্টি করেছেন যে তাতে সিয়াম নষ্ট হয়ে যাবে। সেটা সূর্য অস্ত হওয়ার যদি এক মিনিট আধা মিনিট আগেও হয় তাতেও সিয়াম নষ্ট হয়ে যাবে। এইরকমই সিয়াম অবস্থায় ছিল আর বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল আর নেফাস হলো, তাহলে সাথে সাথে সিয়াম নষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে এই মর্মে, যেটি এর দলিল, ফিলমার আতে নারী জাতি সম্পর্কে বলেছে আলাইসা ইযা হাদাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, নারীদের যখন মাসিক ঋতু আসে তখন তারা সলাত আদায় করতে পারে না এবং তারা সিয়াম পালন করতে পারে না, এটা কি নয়? জি হ্যাঁ। তো এই ছিল সাতটি সিয়াম ভঙ্গকারী বিষয়, জি বলছেন শেখ মুরসিদ। তারপরে আর এক একটি মাসআলা বলছেন, ওয়াইয়াহরুম আলা সাইমে তানাউল হাযিহিল মুফতিরা মুফাত্তিরাত ইন কানা সাওমুহু ওয়াজিবান কা সাওমি রমাদান ওয়াল কাফফারা ওয়ান নাযর, বলছেন রোজাদার ব্যক্তির জন্য এই সিয়াম ভঙ্গকারী বিষয়গুলি গ্রহণ করা হচ্ছে হারাম, যদি তার সিয়াম ওয়াজিব ফরজ হয়, ফরজ সিয়াম, সে রমজানের সিয়াম অথবা কাফফারা সিয়াম অথবা মান্নতের সিয়াম, কাফফারার সিয়াম ও ফরজ আর মান্নত করেছে, সে মান্নতের সিয়াম পূরণ করছে অন্য সময় রমজান ছাড়া, সেটাও ফরজ পুরা করা, আর রমজান মাসের সিয়াম সেটাও পুরা করা ফরজ। এই সিয়ামগুলি ভঙ্গ করা এসব যে কাজগুলির মাধ্যমে হারাম, তার মানে
ফরজ সিয়াম অবস্থায় এগুলি গ্রহণ করা হারাম, কারণ তাতে সিয়াম নষ্ট হয়ে যাবে। তবে যদি তার কাছে শরঈ ওজর থাকে যাতে তার সিয়াম ভঙ্গ করার বৈধতা রয়েছে, যেমন সফরে রমজান অবস্থায় সিয়াম শুরু করেছিল আর তারপরে হঠাৎ করে দুপুরবেলা সফরে বেরিয়ে গেল, তাহলে সিয়াম ছাড়তে পারবে নিজের শহর থেকে বেরিয়ে গিয়ে। এইরকমই কাফারা সিয়াম ছিল অথবা মান্নতের সিয়াম ছিল, অথবা অসুস্থ হয়ে পড়লো, যে কোনো রমজানের অথবা কাফারা বা মান্নতের সিয়াম ছিল আর সিয়াম অবস্থায় থেকে হঠাৎ করে দুপুরবেলা বিকেলবেলা আসর মাগরিবের একটু আগে অসুস্থ হয়ে গেল, তাহলে সিয়াম ছাড়তে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ইচ্ছাকৃতভাবে ফরজ সিয়াম ছাড়তে পারবে না, যখন শুরু করেছে সেটা পুরো করতে হবে। ওয়ালা তুবতিলু আমাল, এখন তোমরা তোমাদের আমলকে নষ্ট করিও না, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। জি, কারণ যেই ব্যক্তি কোনো ফরজ কাজ শুরু করে দেয়, শেখ বলছেন লি আন্না মান তালাব্বাসা বি ওয়াজিবিন, কোনো ফরজ কাজ যখন শুরু করে দেয় লাজিমাহু ইতমামু, সেটা পুরা করা ফরজ। ইল্লা লি উজরিন সহি, তবে যদি শরীয়ত সম্মত কোনো সহি ওজোর থাকে, অজুহাত থাকে। এই জন্য ওমরা সুন্নাত, সুন্নাতে মক্কা ধরেন ওমরা, ওমরায় কেউ গিয়েছে ওমরা এহরাম বেঁধে নেওয়ার পরে আপনি এহরাম খুলে ফেলতে পারবেন না, ইচ্ছা মতো যে আমরা এহরাম বেঁধেছিলাম কিন্তু আমি ওমরা করবো না, এটা করা চলবে না যতক্ষণ তো আপনার শরীয় ওজোর না রয়েছে, এবং তারও বেশ কিছু বিধিবিধান রয়েছে। তারপরে বলছেন রমজান মাসে বিনা ওজোরে কেউ যদি সিয়াম ভঙ্গকারী কোনো কাজ করেই ফেলে, ধরেন পানাহার করে ফেলল, জি বিনা ওজোরে গুনার কাজ করলো, তাহলে বলছেন যে ওয়াজাব আলী হেল এমসাক বাকিয়াত ইয়াম, বাকি সারাদিন আর পানাহার করবে না, জি সারাদিন পানাহার করবে না এই রমজান মাসের সময়, যদিও সেই দিনে সিয়াম হবে না, একবার নষ্ট করেছে বিনা ওজোরে, আর সারাদিনটা যেন পানাহার থেকে বিরত থাকে। এবং তার সাথে সাথে সিয়াম যেহেতু নষ্ট হয়ে গেছে, তাকে ওয়াল কাজাও, কাজাও করতে হবে, জি হ্যাঁ কাজাও করতে হবে। তবে নফল সিয়াম যদি হয়, বলছেন আম্মা ইনকানা সাওম তাতাওয়া, নফল সিয়াম যদি হয় ফাইন্নাহু ইয়াজুজু লাহুল ফিত্র, নফল সিয়াম শুরু করেছিল আর তারপরে চাইলো যে আমি আজকে আর সিয়াম পালন করব না, তাহলে যে কোনো সময় ছেড়ে দিতে পারে, জায়েজ আছে বিনা ওজরে। তবে একটা ভালো কাজ, নেকির কাজ যদিও নফল যখন শুরু করে দিবে, বলছে ওয়ালাকিন্নাল আউলা আল ইতমাম, সেটি পুরা করাই হচ্ছে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, নেক আমলের হেফাজতের তৌফিক দান করেন, সমস্ত রকমের গুনাহ এবং হারাম কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ওপর রহম করেন, আমাদের বালা মুসিবত যেন দূর করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার চাইতে দিনকে আমাদের জীবনে প্রাধান্য দেওয়ার তৌফিক যেন দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে আখেরাতের জন্য বেশি বেশি সম্বল গ্রহণের তৌফিক যেন দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে সময়কে ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন, নেক আমলে সবসময় নিজেকে ব্যস্ত রাখার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ওপর যেন তার অনুগ্রহের বর্ষণ করেন, আল্লাহ রাব্বুল আমাদের যেন ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের জন্য সব কিছুকে যেন সহজ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদ থেকে বালা মুসিবত থেকে যেন হেফাজতে রাখেন, এবং আমাদের জীবনের যত গুনাহ খাতা রয়েছে সব যেন আল্লাহ মাফ করে দেন, এবং আমাদেরকে যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত দান করেন, এবং তার হাউজে কাউসারে আমাদেরকে পানি দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।